আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ নিগার সুলতানা। আমি ওমর কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড ওমর গার্ডেন একাডেমির একজন শিক্ষক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এর 1.1 অনুশীলনীর প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব। এই 1.1 অনুশীলনী যদি আমরা সম্পন্ন করি তাহলে যেসব বিষয় জানতে পারবো তা একটু বলি। বর্গ সংখ্যা ও বর্গমূল কী বা কাকে বলে, বর্গমূল কয়টি উপায়ে নির্ণয় করা যায় আর সে উপায়গুলো কী কী সে বিষয়ে জানতে পারব। কোন সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সে সম্পর্কে জানতে পারব। কোন সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে তা জানতে পারব। কোন সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ বা ভাগ করলে গুণফল বা ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সে সম্পর্কে জানতে পারব। তো আগে প্রথমে আমরা আসি যে বর্গ সংখ্যা বা বর্গমূল কি। বর্গ সংখ্যা হচ্ছে কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেটাই হচ্ছে বর্গ সংখ্যা, আর যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তা গুণফলের বর্গমূল। তাহলে কি হলো, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় সেই সংখ্যাটি গুণফলের বর্গমূল। এবার আমরা আসি বর্গমূল কয়টি পদ্ধতিতে নির্ণয় করা যায়। বর্গমূল দুইটি পদ্ধতিতে নির্ণয় করা যায়, একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে। মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা কীভাবে বর্গমূল নির্ণয় করব। মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করব, প্রথমে যে সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে বলা হবে সেই সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার পরে যে গুণনীয়কগুলো আমরা পাব, উৎপাদকের গুণনীয়কগুলো আমরা পাব, সেই গুণনীয়কগুলো যেগুলো একই জাতীয় গুণনীয়ক সেগুলো পাশাপাশি লিখব। তারপর আমরা পাশাপাশি জোড়ায় জোড়ায় লিখব, আর জোড়ায় জোড়ায় লেখার পরে এবার আমরা প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিব। আর এরপর এই যে প্রতি জোড়া থেকে আমরা একটি করে গুণনীয়ক নিলাম, এই গুণনীয়কগুলোর ধারাবাহিক গুণফলটাই হবে আমাদের বর্গমূল। এবার আমরা আসি ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয়। তো আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করার জন্য যে সংখ্যাটি আমাদের দেওয়া থাকবে প্রথমে আমাদেরকে সেই সংখ্যাটি লিখতে হবে। তারপর আমরা সংখ্যাটিকে ডান দিক থেকে জোড়া মেলাবো, সংখ্যাটিকে আমরা ডান দিক থেকে জোড়া মেলিয়ে লিখব। এবং জোড়া মিলাবো যে সেটা বুঝবো কীভাবে, এই জোড়া মিলানোর পর আমরা উপরে এক জোড়া করে একটা করে দাগ দিব। তারপর আমরা যেভাবে ভাগ করার সময় আমরা খাড়া দাগ দিয়ে থাকি ঠিক সেরকম ওই সংখ্যাটির ঠিক ডানে একটি খাড়া দাগ দেব। এই খাড়া দাগ দেওয়ার পরে আমরা যে সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতেছি এই সংখ্যার যে সর্ব বামে যে সংখ্যার থাকবে আমাদের সেই সংখ্যা, যে সংখ্যার আমাদের বর্গমূল নির্ণয় করব সেই সংখ্যাটির জন্য আমরা ওই যে খাড়া দাগ একটা দিয়েছিলাম এই খাড়া দাগের পাশে এমন একটি সংখ্যা নেব যে সংখ্যার বর্গ করলে আমাদের এই প্রথম যে সংখ্যাটি দেওয়া আছে এই সংখ্যাটির বেশি হবে না, সমান অথবা কম হবে, এরকম একটা সংখ্যা আমরা নিব। তারপর আমরা সেটাকে বিয়োগ করব। বিয়োগ করার পরে আমরা যে সংখ্যাটি পাব তার সাথে যদি আমাদের আরও কিছু উপরে যদি আরও কিছু সংখ্যা থাকে সে সংখ্যাটা আমরা নামাব কীভাবে সেটা একটু বলি। আমরা স্বাভাবিক যখন ভাগ করি তখন আমরা একটি মাত্র সংখ্যা নামাই, তো এক্ষেত্রে আমরা একটি সংখ্যা নামাতে পারবো না, এক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি এক জোড়া সংখ্যা নামাতে হবে। এবার এক জোড়া সংখ্যা নামানোর পরে আমরা যেরকম উপরে ডানে একটা খাড়া দাগ দিয়েছিলাম ঠিক সেরকম এবার নিচে যে বিয়োগ করলাম, বিয়োগ করার পরে যে সংখ্যাগুলো আমরা পেলাম তার বামে একটা খাড়া দাগ দিব। এই খাড়া দাগ দেওয়ার পরে আমাদের যে ভাগফলে আমরা যে একটা সংখ্যা পেলাম এই সংখ্যাটির দ্বিগুণ সংখ্যা আমাদেরকে লিখতে হবে। এই দ্বিগুণ সংখ্যা লেখার পরে আমরা এর পাশে এমন একটি সংখ্যা নিব আর সেই সংখ্যাটি দিয়ে ওই যে সংখ্যাটি আমরা পাচ্ছি সেই সংখ্যাটিকে গুণ করলে
যে গুণফলটা হবে সেই গুণফলটা যেন আমাদের যে বর্গমূল করতেছি সেই বর্গমূলের যে সংখ্যাটা থাকবে তার সমান অথবা কম হবে, এভাবে আমাদেরকে বর্গমূল নির্ণয় করতে হবে। এবার আসি আমরা কোনো সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ বা ভাগ করলে গুণফল অথবা ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। সেক্ষেত্রে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে যেভাবে উৎপাদকে বিশ্লেষণ করি ঠিক সেভাবে সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করার পরে আমরা এই গুণনীয়কগুলোকে জোড়ায় জোড়ায় লিখব। জোড়ায় জোড়ায় লেখার পরে আমাদের যে যদি কোনো অবশিষ্ট বিজোড় সংখ্যক কোনো উৎপাদক থেকে থাকে তাহলে এই বিজোড় সংখ্যক উৎপাদকগুলোর ধারাবাহিক গুণফলটাই হবে সেই সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা, সেই ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে। এখন আমরা আসি যে কোনো সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা ভাগ প্রক্রিয়ায় যেভাবে বর্গমূল নির্ণয় করলাম ঠিক সেভাবে আমরা বর্গমূল নির্ণয় করব। বর্গমূল নির্ণয় করার পরে আমাদের যে অবশিষ্ট যে সংখ্যাটা আমাদের থাকবে ভাগশেষ থাকবে সেই ভাগশেষটাই হবে সেই ক্ষুদ্রতম সংখ্যা। আর যদি যোগ করতে বলা হয় যে কোন সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, সেক্ষেত্রে আমরা করব ভাগ প্রক্রিয়ার সাহায্যে যেভাবে আমরা বর্গমূল নির্ণয় করতে বললাম ঠিক সেভাবে আমাদেরকে বর্গমূল নির্ণয় করতে হবে। এরপর বর্গমূল নির্ণয় করার পরে আমাদের অবশিষ্ট একটা সংখ্যা আসবে, তখন আমরা কি বুঝব যে সংখ্যাটি পূর্ণবর্গ নয়, এ কথাটা আমাদেরকে লিখতে হবে। এবার আমরা যে ভাগফলে যে সংখ্যাটা পেলাম, ভাগফলে অর্থাৎ বর্গমূল যে সংখ্যাটা আমরা পেলাম এই বর্গমূলের সংখ্যার সাথে এক যোগ করতে হবে। যোগ করার পরে যে সংখ্যাটি আমরা পাবো সেই সংখ্যাটিকে ওই সংখ্যা দ্বারা গুণ করে আমাদেরকে বর্গ সংখ্যা নির্ণয় করতে হবে। এবার এই বর্গ সংখ্যাকে আমাদের আগে পূর্বে যে সংখ্যাটি দেওয়া ছিল এই সংখ্যা থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে আমরা যে সংখ্যাটি পাবো এটাই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা এই অধ্যায় সম্পর্কে ধারণাটা আমি যে ধারণাটা দিয়েছি এটা তোমরা বুঝতে পেরেছ। তো পরবর্তীতে আমরা এই অধ্যায়ে ডিটেলস নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো।